প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে প্রথমে ক্রোম ব্রাউজার আপনার যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন এই যে ব্রাউজার, আমি এই ব্রাউজারে প্রবেশ করলাম। মোবাইলে দিয়ে যদি অ্যাপ্লিকেশন করেন, মোবাইলে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এইখানটা যে আপনারা লিখবেন ডিপিই। আসসালামু আলাইকুম, আমি সজীব, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে বিস্তারিত ক্লিয়ারভাবে আলোচনা করা হয়েছে, পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা পাবেন টেলিটক কমবিডি টিপিএ, এই লিঙ্কে আপনারা সরাসরি প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আপনারা এখান থেকে সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন রংপুর, বরিশাল, সিলেট এ বিভাগে আপনারা এই সার্কুলারটি, তারপর দেখতে পাচ্ছেন রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এই বিভাগে এই সার্কুলারটি আপনারা এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশনে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন করার জন্য। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম, তারপরে আপনার পদবিটা চলে আসছে। দেখতে পারেন অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক পদে আপনারা রাজশাহী, খুলনা, ময়মনসিংহ জেলা আপনারা রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগ অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এসএসসির রেজাল্ট, মানে আপনার এসএসসির সকল ডাটা এখানে প্রবেশ করাতে হবে। রোল নাম্বার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, তারপর রেজাল্ট আউট অফ ফোর 3.01, পাসিং ইয়ার, তারপরে আমরা নেক্সট দেবো। দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে এটা ঠিকভাবে পূরণ করার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে A to Z এই ফর্মটা আপনাকে ক্লিয়ারভাবে পূরণ করতে হবে, দেখবেন আবার সঠিকভাবে ডাটা করবেন। দেখেন প্রায় ডাটা আমার চলে আসছে, এটা বাংলি পোস্ট অফিস ডব্লু নৌপাড়া, পোস্ট কোড দিয়ে দেবেন, এটা সেম দিয়ে দেবেন। যেটা আপনার আলাদা হয় পারমানেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা, দুটা যেটা আলাদা হয় তাহলে আলাদাভাবে পূরণ করবেন। আমার দুটা সেম দিয়ে দিলাম। তারপরে এসএসসি দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে আসছে, এইচএসসি অটোমেটিক চলে আসছে। আপনার গ্র্যাজুয়েশন যে কমপ্লিট করছেন সেটা আপনাকে কিন্তু প্রবেশ করাতে হবে। দেখেন বিএসসি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির নাম গ্রিন ইউনিভার্সিটি, পাসিং ইয়ার দুবার। তারপরে আপনারা এখানে ক্যাপসা দেখছেন, এই ক্যাপসাটি পূরণ করতে হবে। এটা সুন্দর করে আপনারা পূরণ করবেন, ওয়াই এক্স ওয়াই 2 to 3, দেন আপনারা ফর্মটি ক্লিয়ারভাবে আপনারা পূরণ করবেন। নাম, পিতার নাম বাংলা ও ইংরাজিতে যেগুলো আছে সুন্দর করে লিখবেন। লেখার পরে আপনারা সোজাসুজি চলে আসবেন, ক্যাপসাটি দেবেন। দেওয়ার পর আপনারা সাবমিট অপশন দেখছেন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন, এটা নো দেবেন, এটা নো দেবেন। দেখতে পাচ্ছেন ফর্মটির কিন্তু প্রতিটা ধাপ আপনাকে ক্লিয়ারভাবে পূরণ করতে হবে। প্রতিটা অপশন পূরণ করার পরে আপনারা সোজাসুজি নিচে আসবেন, নিচে আসার পরে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা আপনি সেভ করে নিতে পারবেন। সেভ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন A to Z ডাটা আপনাকে এখানে দেখাবে, আপনার নাম, পিতার নাম, মায়ের নাম সবগুলো দেখাবে। আপনারা ক্লিয়ারভাবে চেক করে নেবেন এটা ঠিক আছে কি না, চেক করে নিয়ে অবশ্যই কয়েকবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে আপনারা দেখবেন পুরো ডাটাটা দেখতে পাবেন। মোবাইলে বা আপনার কম্পিউটারে ফোল্ডারে 300x300 একটা ছবি রিসাইজ করে রাখবেন। তারপরে দেন আপনারা হ্যালো একটা সিগনেচার করবেন, খাতায় একটা ছবি তুলবেন, ছবি তুলে তার সেটা রিসাইজ করে 300x80 পিক্সেল রাখবেন। এটা দেখতে পারবেন পিক্সার ল্যাব বা বিভিন্ন ধরনের আছে সফটওয়্যার আছে, ওটা দিয়ে আপনারা রিসাইজ করে নিতে পারবেন। দেন আমি দেখতে পাচ্ছেন আপলোড চেঞ্জ ফটো, এখানে আমি ফটোটি আপলোড করব। সকল ডাটা ঠিক আছে চেক করে নেবেন। নেওয়ার পর দেন আমরা এখান থেকে ফটোটি আপলোড করবো। দেখতে পাচ্ছেন ছবি যে ডাউনলোড, এই যে ছবিটি প্রবেশ করালাম, দেন সিগনেচারটি আপলোড করব। দেন আমি এখানটা একটা ক্লিক করব, সকল ডাটা সঠিক আছে, ক্লিক করার পর সাবমিট দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে ক্লিক করব। অবশ্যই ডাটাগুলো চেক করে নেবেন সবগুলো ঠিক আছে কিনা। দেন আমরা সাবমিট অপশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন A to Z এখানে আরেকবারও দেখাচ্ছে আপনার ইউজার আইডি, অ্যাপ্লিকেন্ট আইডি ইত্যাদি সবগুলো ক্লিয়ারভাবে এখানে দেখাচ্ছে। দেন এখান থেকে আপনারা সকল কাজ কমপ্লিট, এখন আপনারা এখান থেকে ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ্লিকেন্ট কপি। দেখতে পাচ্ছেন এখানে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলাম,
এই ফর্মটি ডাউনলোড হয়ে গেল। অনলাইনে ডাটার কাজ কমপ্লিট, এ টু জেড আপনারা দেখতে পাচ্ছেন, অনলাইনে ডাটার কাজ কমপ্লিট। এবার আপনাকে SMS এর মাধ্যমে, এই যে নিচের ফর্মটি দেখি, SMS এর মাধ্যমে 220 টাকা কর্তন করা হবে। এটা অ্যাপ্লিকেশন ফি, দেখতে পাই DPER স্পেস ইউজার আইডি দি 1642 নাম্বারে মেসেজ করতে হবে। আমি মেসেজ অপশনে গেলাম, মেসেজ অপশনে যাওয়ার পরে এই যে অপশনটি ক্লিক করলাম, দিয়ে তারপরে যে নাম্বারে মেসেজ করব সেই নাম্বারটি প্রবেশ করেছি, 1632। দেন আমরা এখানে লিখবো মেসেজ আইডি, DP বড় হাতের দেবেন, DPER কী লিখলাম আরেকবার দেখেন, DPER স্পেস আমার আপনার যে ইউজার আইডিটা দিছে সেই ইউজার আইডিটি প্রবেশ করাবেন, MD35JK। দেন আপনারা টেলিটক সিমে আপনারা অবশ্যই 240 টাকা মতো রিচার্জ করে নেবেন। নেওয়ার পর টেলিটক সিম থেকে আপনি মেসেজটি দেবেন, দেন মেসেজটি সেন্ড করলাম, দেন মেসেজটি সিন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন আমার নাম চলে এসছে, MD সজীব রানা, TPR পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, ফি পাবো 220 টাকা, পিন নাম্বার আরেকটি আপনাকে পুনরায় মেসেজ করতে হবে। এইভাবে আপনাকে কনফার্ম করতে বলছি, আপনার মোবাইলে যদি ব্যালেন্স থাকে পুনরায় একটা মেসেজ করতে হবে। আমি এই মেসেজটি কপি করলাম, কপি করার পরে এইভাবে আমি পেস্ট করলাম, পেস্ট করার পর বাকি এই DPR এর বাকি অংশটুকু কেটে দেবো এইভাবে, আর বাকি এই অংশটি কাট করে দেব। তাহলে আপনাকে টাইপিং করা লাগবে না, জাস্ট এদের লেখা আছে DPRS আর এই কোড নাম্বারটি এখানে প্রবেশ করাবেন, প্রবেশ করে দেখতে পাচ্ছেন DPRS কোড নাম্বার, কোড নাম্বারটি প্রবেশ করে আপনি সিম টুতে যে সিম আপনার ট্যাগা রয়েছে টেলিটক সিম, সেই সিমে আবার মেসেজটি পুনরায় দেবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট। আমি দিয়ে দিলাম, পাচ্ছেন চলে আসছে, অভিনন্দন MD সজীব রানা, এর মা DPR অ্যাসিস্ট্যান্ট টিচারের পেমেন্ট সম্পূর্ণ হয়েছে, ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন, ইউজার আইডি পাসওয়ার্ড। এবার আমি এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আমি আমার পোর্টালে ঢুকে অ্যাপ্লিমেন্ট কপিটি ডাউনলোড করে স্টার্ট। পুনরায় আমরা এখানে যে DPE লিখবো, দেখতে পাচ্ছেন DPE ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে অপশনে ক্লিক করব, ডিরেক্ট প্রাইমারি বিজ্ঞপ্তি এখানে যাব, দেখতে দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি, এই ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপিটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা যেই যে দেখছেন ইউজার আইডি আর পাসওয়ার্ড, ইউজার আইডিটা এখানে কপি করে নিয়ে আর আপনার মোবাইলে দেখবেন পাসওয়ার্ড আর ইউজার আইডি গেছে, কনফার্ম পেইড কনফার্ম হওয়ার পরে আপনার মোবাইলে দেখতে পাবেন ইউজার আইডি আর পাসওয়ার্ড SMS এর মাধ্যমে দেওয়া হয়েছে। ইউজার আইডি আর পাসওয়ার্ডটি প্রবেশ করাবেন, MD5JK, আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন লগ ইন অপশন, লগ ইন অপশনে ক্লিক করবেন, দিয়ে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট কপি পেইড, মানে ফি পেইড করা হয়েছে। সুন্দরভাবে আপনারা এই কপিটি ডাউনলোড করে রেখে পরবর্তীতে আপনার মোবাইলে যখন লেখা আসবে অ্যাডমিট কার্ডটি রেডি হয়েছে, আপনারা পুনরায় আবার এই পোর্টালে ঢুকে ডাউনলোড অ্যাডমিট কার্ড, এই যে দেখছেন অ্যাডমিট কার্ড, এই অপশনে যে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। সেই অ্যাডমিট কার্ডে আপনার পরীক্ষার ডেট থাকবে, ওই ডেটে যে আপনার পরীক্ষা দেবেন। পুরো সিস্টেমটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের দেখানো হলো, প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। এখন আপনাদের SMS আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আপনারা দেখবেন মোবাইলে একটা SMS যাবে অ্যাডমিট কার্ড রেডি, তাহলে আপনার এখান থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। যে কোনো ধরনের ভিডিও এডিটিং, মোশন ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও বিজ্ঞাপন ইত্যাদি কাজগুলো করা হয়ে থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন সজীব মিডিয়া প্রোডাকশন হাউস। আপনাদের সাথে ছিলাম আমি সজীব, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।